নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে ঝাল। সামান্য কিছু মশলার অদল বদলে তৈরি করে নাও খুব সুস্বাদু পাবদা মাছের সর্ষে ঝাল। বিশেষ করে হাতে সময় কম থাকলে কিন্তু চটজলদি মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা করে নিতে পারবে। আর গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে মাছ ভাজার আগে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হবে। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হলে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। 10 মিনিট আগে থেকেই আমি পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে দুবারে মাছগুলোকে ভেজে নেব। যে কোনো আঁচ ছাড়া মাছ ভাজার আগে যদি সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভাজা যায় তাহলে ভাজার সময় তেল ছিটকে আর গায়ে আসে না। 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে মাছের অপর সাইড উল্টে দিচ্ছি। মাছের অপর সাইড ভাজা হতে হতে মিক্সিং জারে একটা মশলা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, দেব 1 টিস্পুন করে হলুদ সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর দিচ্ছি 1 টিস্পুন চামচ। এবারে সমস্ত কিছুর একটা ড্রাই পাউডার করে নিচ্ছি। দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে পাউডার করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন লবণ আর সামান্য জল। এখন এগুলোর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে আমাদের ফার্স্ট ব্যাচের পাবদা মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পাবদা মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এইভাবে সর্ষের সাথে চা মগজ বেটে একবার পাবদা মাছের সর্ষে ঝাল করে দেখবে, গ্রেভিটা ভীষণ স্মুথ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত পাবদা মাছ ভেজে নিয়েছি। কড়াইতে যেইটুকুনি তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণ জল। চাইলে আগে থেকে একটা বাটিতে গুঁড়ো মশলাটাকে জলে গুলেও কিন্তু তেলের মধ্যে ব্যবহার করতে পারো। এইভাবে সামান্য জল দিয়ে গুঁড়ো মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার আর চান্স থাকে না। মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট। মিক্সিং জারের বাটিটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দিলাম। দিচ্ছি 3 চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন লবণ দিয়েছি। সর্ষে বাটার সময়ও যেহেতু লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। সর্ষে বাটা কিন্তু খুব বেশি সময় ধরে কষাতে নেই। এবারে গ্রেভিটা ফুটে উঠলে পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। গ্রেভির সাথে মাছগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর গ্রেভির উপরে খুব সুন্দর করে তেলও ভেসে উঠেছে। মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে গেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চাইলে এই সময় লাস্টে কাঁচা সর্ষের তেল সামান্য উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তবে আমি যেহেতু প্রথমেই রান্না শুরুতে অনেকটা তেল ব্যবহার করেছি আর এর মধ্যে দিচ্ছি না। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সর্ষে পাবদার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।